ইন্টেন্সিভ কৃষি কৃষি পদ্ধতিতে কি হয় যে পদ্ধতিতে সাধারণত হেক্টর পিছু মানে পার হেক্টর প্রোডাকশান খুব বেশি সেখানে ম্যাক্সিমাম লেবার এবং ক্যাপিটাল ইনভলভমেন্ট হয় এবং প্রচুর পরিমাণে উৎপাদনের চেষ্টা করা হয় হেক্টর প্রতি উৎপাদন মানে পার হেক্টর প্রোডাকশান খুব বেশি এই পদ্ধতিতে ম্যাক্সিমাম দেশ পৃথিবীর মূলত যারা অ্যাক্রেরিয়ান ইকোনমি যারা কৃষি নির্ভর অর্থনীতির উপর ভিত্তি করে যে দেশগুলি রয়েছে যেমন ধরো ভারত বাংলাদেশ থাইল্যান্ড মায়ানমার শ্রীলঙ্কা লাওস কাম্বোডিয়া ভিয়েতনাম এই সমস্ত দেশের কৃষিকাজের পদ্ধতি মূলত ইন্টেন্সিভ। এবং এরা মনসুন রেইনফলের উপর ডিপেন্ড করে অ্যাগ্রিকালচার অ্যাক্টিভিটিটা পারফর্ম করে আর এই সমস্ত অঞ্চলে কৃষিকার্যের প্রধান উৎপন্ন দ্রব্য হচ্ছে কি প্রধান উৎপন্ন দ্রব্য হচ্ছে ধান আর এটা হচ্ছে শ্রমনির্ভর জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষিকার্য জীবিকা সত্তাভিত্তিককে বলা হয় সাবসিস্টেন্স তার মানে হচ্ছে মানুষ তাদের প্রফেশান বা তাদের উৎপাদনের জন্য এই ফসলগুলো উৎপাদন করে এবং তারা নিজেরাই সেটাকে কনজিউম করে বা গ্রহণ করে এই নেক্সট হচ্ছে জমির অপ্রাচুর্য নিবিড় কৃষির বৈশিষ্ট্য এখানে কি হয় মৌসুমি আর ভূমধ্যসাগরীয় উত্তর পশ্চিম ইউরোপে এই ধরনের কৃষিকাজ লক্ষ্য করা যায় উত্তর পশ্চিম ইউরোপ কেন এখানে ওই পার হেক্টর এখানে মানে লেবার এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট খুব বেশি এবার এখানে কৃষি জমির পরিমাণ চাহিদার তুলনায় কম থাকে হ্যাঁ হাই ডিমান্ড এখানকার এই নিবিড় কৃষির যে একটা ক্যারেক্টার আচ্ছা নেক্সট হচ্ছে কৃষি জমির সীমাবদ্ধতা এবং জনসংখ্যার চাপ লিমিটেশনস অফ অ্যাগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড পপুলেশন প্রেশার কৃষিযোগ্য জমি কতগুলো বিশেষ ভূগাঠনিক অঞ্চলে সংশ্লিষ্ট এবং জনবসতির ঘনত্ব এই অঞ্চলগুলিতেই দেখা যায় আচ্ছা এখানে আমি আগেও বললাম যেখানে এখানে প্রচণ্ড যেখানে জনবসতি খুব বেশি সেখানে এই কৃষি পদ্ধতিটা দেখা যায় ক্রান্তীয় মৌসুমি অঞ্চল এখানে ভূমির ব্যবহারযোগ্যতা নির্দিষ্টকরণে ভূপ্রকৃতি একটি গুরুত্বপূর্ণ বিষয় বেশিরভাগ অঞ্চলই এই ট্রপিক্যাল মনসুন এরিয়াতে খুব ফার্টাইল সেজন্য এখানে এই কৃষিকাজটা হয়ে থাকে বেশিরভাগ নদী বাহিত মানে রিভারাইন অ্যালভিয়াল প্লেনস দেয়ার আর স্ট্রেচেস অফ ল্যান্ড এবং ডেলটাইক প্লেনসও সেখানে প্রচুর আছে কোনো কোনো সময় উচ্চভূমিকে কৃষিকাজে ব্যবহার করা হয় এবং জনবসতিও সেখানে সামান্য পাহাড়ি এলাকায় যেটা হয় টেরাস কাল্টিভেশন অনেক ক্ষেত্রে এই ধরনের কৃষির অন্যান্য পদ্ধতিগুলো এখানে অবলম্বন করা হয় আচ্ছা এইরূপ প্রাকৃতিক ও মানবিক সম্পদ প্রগাঢ় কৃষিকাজকেই সূচিত করে মানে এবং যেহেতু এই অঞ্চলে সকল অঞ্চলে সাধারণ অর্থনৈতিক উন্নয়নের গতিধি স্বাভাবিকভাবে শ্রমনির্ভর কৃষিকার্য গড়ে ওঠে মানুষ তার জীবিকার সন্ধানেই এখানে এই কৃষিকাজে নিযুক্ত হয় অনুরূপ কৃষিজমির অপ্রতুলতা এবং জনসংখ্যার চাপ বিভিন্ন অঞ্চলে দেখা যায় যেমন মেডিটারেনিয়ান রিজিয়ান বা ভূমধ্যসাগরীয় অঞ্চলে নর্থ ওয়েস্ট ইউরোপে এই পদ্ধতিতে কাজ দেখা যায় এখানে জমি খুব একটা বেশি অ্যাভারন্যেন্স থাকে না মানে ল্যান্ড এরিয়া কিন্তু এখানে সীমিত এরপরে পরে বলব বহু ফসলি কৃষি উৎপাদন ব্যবস্থা